কারণ অপারেশন করতে যে কষ্ট না হয় ওই 21 দিন বেল্ট পড়তে কিন্তু কষ্ট হয়, এই জন্য বেল্টগুলো সংগ্রহ করে রাখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো আমি বেশ কিছুদিন আগেই এই স্পেশাল বেল্টের কথা বলেছিলাম, যেগুলো জিপার সিস্টেম অর্থাৎ চেন দিয়ে করা হয়, চেন সিস্টেম। তো এরপরে অনেকে অর্ডার করেছে, অনেকে বেল্টগুলো নিয়েছে। নেওয়ার পরে যারাই পেয়েছে তারাই আসলে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তাদের ফিলিংসগুলো আমি বিভিন্ন সময় গ্রুপে কমেন্টে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো চেন সিস্টেম বেল্ট আনার পরে একটা জিনিস দেখা গেছে যে সবারই এই বেল্টগুলো আসলে হয়নি। সবারই বলতে আগে যেমন আমরা 2XL যে সাইজটা ছিল সেই 2XL-এর সাইজ অনুযায়ী আগে কিন্তু যাদের বডি 40-42 তারাও পড়তে পেরেছে, তো ওই মাপেই কিন্তু এই বেল্টগুলোও আমি দিয়েছিলাম। পরে ইন প্র্যাকটিক্যাল দেখা গেছে যে অ্যাকচুয়ালি 2XL সাইজই এটা হলো যাদের বডি 35 বা 36 তারা পড়তে পারবে, তার বেশি পড়তে পারবে না। এটা হচ্ছে মোটামুটি মনে করেন এইখান থেকে যদি আমি এখানে মাপ দিই, সো দেখা যাচ্ছে এটা মনে করেন 33 হচ্ছে। সো আমরা তো এটা পড়ছি প্রেশার ক্রিয়েট করার জন্য, সো যাদের বডি 35 বা 36 তারা কিন্তু এটা পড়লে তাদের একটা প্রেশার ক্রিয়েট করে রাখবে এবং এটা কিন্তু স্পান্ডেক্স বলে, ইলাস্টিক মানে রাবারের মতো টান দিলে ছোট বড় হয়। তো বেল্টগুলোর কোয়ালিটি আমি পার্সোনালি বলেছিলাম যে খুবই ভালো, এবং আমি নর্মালি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার টেক্সটাইলেই পড়াশোনা, টেক্সটাইলেই সব। সো ওভারঅল বেল্টগুলোর কোয়ালিটি নিয়ে কোনো আমার ডাউট নাই, খুবই সুন্দর। আর আরেকটা জিনিস হচ্ছে এর আগে আমি কলকাতা থেকে যে বেল্টগুলো আনছিলাম সেগুলা ওই সময় উপযোগী ছিল ঠান্ডার সময়, আর এই বেল্টগুলো একটা জিনিস দেখবেন যে গরমে কিন্তু লং টাইম বেল্ট পরলেও কিন্তু কষ্ট হয়, গরমে যে শরীরটা ঘেমে যাচ্ছে। সো আমরা যে প্রেশার বেল্টগুলো নিয়ে আসছি তো এইগুলা ওই দিকেই কিন্তু মাথায় রাখা হয়েছে যে গরমেও যাতে পড়তে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো জিনিস একটু স্যাক্রিফাইস করতে হয়। এখন অনেকে বলে যে ভাই এটা বললে গরম লাগবে কিনা, এই যে দেখেন এটা কিন্তু আমাদের যে সেন্টু গেঞ্জি আছে না বাজারে, আপনারা যে সেন্টু গেঞ্জিগুলো পরেন সেই গেঞ্জির জার্সি টাইপ ফেব্রিক, দেখেন জার্সিটা একদমই পাতলা এবং এখানে পোর 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 আছে, দেখছেন এখানে মানে একটু ফোটা 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 জার্সি টাইপ। তো এর চেয়ে পাতলা গেঞ্জি আর হয় না। আর এই যে জিপারের যে বডিটা সামনে এখানে হলো ডাবল পার্ট, এখানে যে সিঙ্গেল পার্টটা এখানে ডাবল দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এই যে জিপারটা যখন আপনি আটকায় দিবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে রাখবে। সো জিপারটার সাথে যদি আমি এই মানে এত থিন বা পাতলা বা কম জিএসএমের ফেব্রিকটা জিপার দিয়ে আমি স্টিচ দিই বা সেলাই দিই এখানে, তাহলে কিন্তু এই জিপারের সাথে যে সেলাইটা এই পাতলা কাপড়ের সাথে থাকবে না, ছিঁড়ে যাবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের আসলে মেকানিজম আছে, হ্যাঁ। তো এই জন্য দেখা যাচ্ছে যে সামনের পার্টটাই এখানে ডাবল, পিছনে যেটা জার্সি সিঙ্গেল এখানে ডাবল দিয়ে দেওয়া হয়েছে যাতে করে জিপারটা একটা ভালো শক্ত মজবুত অবস্থায় থাকে। এবং সামনে ডাবল দেওয়াতে আরেকটা লাভ হয়েছে, আমাদের মেন ফাংশনই কিন্তু চেস্টে, সো এইটাও কিন্তু খুব ভালোভাবে সে প্রোটেক্ট করতে পারতেছে। তো ফুল বডি বেল্টগুলো এখন যাদের বডি 30 থেকে 35 তারাই নিতে পারবেন, আমার কাছে বেশি নাই, খুবই কম শেষের দিকে। বড়োগুলো তো শেষই হয়ে গেছে, এরপরে 40 সাইজ যেন সবারই হয়, সবারই লাগে, এই জন্য কিন্তু আমি অলরেডি অর্ডার করেছি, ওইগুলো 2 সপ্তাহের মধ্যে চলে আসবে। 40-42 বডি তারাও কিন্তু সেইগুলো পড়তে পারবে। সো একটু দেখানোর চেষ্টা করলাম সব কিছুই, আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেল্টগুলো। এখন আরেকটা কথা হচ্ছে যে বেল্ট অপারেশন আপনি করেই আপনি আমাকে বলেন যে ভাই বেল্ট পাঠান, অস্থির হয়ে যান, তো একটু সময় তো ভাই দিতে হবে। আমি তো পার্সোনাল লাইফে আমি চাকরির সাথে অন্তর্ভুক্ত, প্রাইভেট জব করি, সারাদিনই ব্যস্ত থাকতে হয়, এই জন্য আমি বলেছি যে বেল্ট যেদিন আপনি অর্ডার বুকিং করবেন তারপরে আমাকে 2-3, 4 দিন বা 7 দিন সময় দিবেন, এরপরে আমি ফ্রি টাইমে আমি কুরিয়ার করে দেব, হুট করে বললে ভাই আমি দিতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে বেল্ট যারা নেবেন তারা অবশ্যই আগে টাকা পেইড করে দিবেন, কারণ আমি দেখেছি যেমন একটা ছেলেকে বেল্ট পাঠাইছি আমি প্রায় 10 দিন হয়ে গেল, 10 দিন না হলেও 7 দিন হলো,
ওর কাছ থেকে আমি দুইবার টাকা চাইছি যে ভাই তুমি তো বেল্ট পাইছো, টাকা এখনো দিলে না কেন? তারপরেও কোনো খবর নাই। আবার আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে একবার আমি বলেছি যে তুমি তো এখনও টাকা দাওনি, তখন আবার জিজ্ঞেস করছে যে ভাই কত টাকা। তো ভাই এরকম দাম দর তারপরে টাকা চাওয়া এগুলা ভাই আমার হবে না। আপনি বেল্ট নেবেন, আপনাকে তো একটা সুন্দর সিস্টেম ম্যানেজ করে আমি দিচ্ছি, তাই না? তারপরেও আপনাকে দেওয়ার পরে আপনার কোনো খবর থাকে না, এর চেয়ে ভালো ভাই ওই টাকা পয়সা চাওয়া ছ্যাঁচড়ামো করার দরকার নাই। যারা যারা বেল্ট নেবেন আমাকে তো সবাই চিনেন, তাই না? যারা বেল্ট নেবেন টাকা পে করে দেবেন, আপনার নাম লিস্ট করে থাকবে, 7 দিনের মধ্যে আপনার বুকিং হয়ে যাবে, আপনি বেল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটাই ভালো, কারণ ওই বেল্ট দিয়ে ভাই টাকা দেন টাকা দেন এগুলো ভাই আমি করতে পারবো না। সো এটা অবশ্যই আপনারা মেনটেন করবেন। আর কোনো কারণে যদি বেল্ট না দিতে পারি বা কোনো সমস্যা হয়, সাথে সাথে টাকা ব্যাক পাবেন, এটা সবাই জানেন। যাদের 40 বডি ছিল তাদের কিন্তু সব টাকা আমি নিজ থেকে ব্যাক দিয়ে দিয়েছি, যে ভাই আপনার টাকা আমি কাছে রাখতে যাচ্ছি না, যেহেতু হয়নি আমাদের মেজারমেন্টে হয়নি যেহেতু, সো টাকাটা আপনি ব্যাক নেন, পরবর্তীতে আবার আসলে আপনি অবশ্যই টাকা দিয়ে আপনি আবার মাল কিনবেন, ঠিক আছে? সো টাকা পয়সা নিয়ে আশা করি কোনো ঝামেলা হবে না, কিন্তু আমরা সবাই ব্যস্ত, সবাই কেউ দোকান, কেউ ব্যবসা, কেউ চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। সো এই ব্যস্ততার মাঝে কোনো জানে হয়রানি বা হ্যারাসমেন্ট আমরা কেউ না হই, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। চাকরির পাশাপাশি আমি এটা করে দিচ্ছি, এটাও আপনাদের বুঝতে হবে। সো অবশ্যই টাকা পে করে দিবেন, পে করলে আপনার নাম লিস্ট হবে এবং বেল্ট আপনি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ছোট্ট একটা আপডেট আমি দিয়ে দিলাম, আর বেল্ট হয়তো থাকবে না। যারা ভাবছেন অপারেশন করব তারাই আপনারা বেল্ট নিয়ে রাখেন। হুট করে বললে বেল্ট দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে সময় হবে না ভাই। হুট করে বললেন যে রাজ ভাই আমাকে বেল্ট দেন, তো আমি দেখা যাচ্ছে আমি তো মানুষ, আমি অসুস্থ থাকতে পারি, আমি এখন আছি গাজীপুরে, হয়তো আমি গাজীপুর থেকে কুষ্টিয়ায় যেতে পারি, তখন আপনাকে কীভাবে বেল্ট দেবো? সো বেল্টগুলা যারা গাইনোকমাস্টিয়া পেশেন্ট নিয়ে রাখলে আপনাদের লাভ লস না। আমি ভিডিওটা করলাম যাতে করে মানে ইনফরমেশনগুলো পেতে পারেন। যেমন আজকে একজন বলছে যে ভাই 26 তারিখের মধ্যে আমাকে বেলটা দিতে হবে, তো আমি কীভাবে দিব? আমি বললাম যে ভাই হয়তো হবে না 26 তারিখের মধ্যে। আবার অনেকে বলে যে ভাই আমার কালকে অপারেশন হচ্ছে, আজকে আমাকে দিতে হবে। তো বেল্টের ভিডিওগুলো তো আগে থেকেই দিই, সে ভাই আপনি আগে থেকে বলবেন, আগে থেকে সংগ্রহ করে রাখবেন, তাহলে দেখবেন যে কোনো প্রকার ঝামেলা হবে না। কারণ অপারেশন করতে যে কষ্ট না হয়, ওই 21 দিন বেল্ট পরতে কিন্তু কষ্ট হয়। এই জন্য বেল্টগুলো সংগ্রহ করে রাখেন, তাহলে দেখবেন আপনারাই লাভবান হবেন, সবাই ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি যত দ্রুত পারি আপনাদের সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।